দর্শক বাংলা বিহু সরাসরি সম্প্রচারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কাপুর ইসলাম আহি আপনারা জানেন সিলেটের বয়াল বন্যা ইতিমধ্যেই সিলেট জনপদ পুরোটাই পানির নিচে চলে গেছে এবং মানুষের হাহাত হাহাকার আর্তনাদ পুরোটাই কিন্তু আকাশ পাতাস কিন্তু আর্তনাদে বাড়ি হয়ে গেছে ইতিমধ্যেই কিন্তু অনেক সংগঠন মানবিক কার্যক্রমে এগিয়ে এসেছে এবং সরকারের পক্ষ থেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী এবং নৌবাহিনী ইতিমধ্যে যুক্ত হয়েছে সকালেই কিন্তু সিলেট সফর করে গেছেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সিলেট সফর করে গেছেন এবং তিনি বানবাসী মানুষদের উদ্দেশ্যে যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যে কিন্তু বানবাসী মানুষের স্বস্তি ফিরে এসেছে এবং আপনারা যে বিষয়টি আপনাদেরকে আমরা জানানোর জন্য এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি বাংলাদেশ ছাত্রলীগের একটি কেন্দ্রীয় নির্বাহী যে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক লেখক পট্টারাজ্য এবং পুরো একটি টিম ইতিমধ্যেই সিলেট অবস্থান করছে এবং তারা বানবাসী মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন সিলেটের বিভিন্ন উপজেলায় যেই যে উপজেলাগুলো যোগাযোগ বিচ্ছিন্ন সেই উপজেলায় কিন্তু তারা কাজ করে যাচ্ছেন আমরা একটু কথা বলবো সিলেট আমরা একটু কথা বলবো কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টার ওনার সাথে আমরা একটু কথা বলবো তিনি সার্বিক কার্যক্রম এবং তাদের কার্যক্রম নিয়ে কথা বলবো ইতিমধ্যেই তারা একটি টিম রেডি করেছেন যেই টিমে কাজ করছেন কেন্দ্রীয় ছাত্রলীগের দায়িত্বশীল নেতাকর্মীরা কাজ করছেন এবং

গভীর রাত পর্যন্ত ভোর থেকে গভীর রাত পর্যন্ত কিন্তু তারা কাজ করে যাচ্ছেন বানবাসী মানুষের জন্য এই মুহূর্তে আমরা সরাসরি যুক্ত হচ্ছি আমাদের মাঝে আছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের সরাসরি সম্প্রচারে ধন্যবাদ প্রথমেই জানতে চাচ্ছি সিলেটের বানবাসী মানুষ এবং সুনামগঞ্জ জেলার বানবাসী মানুষের অবস্থা কেমন দেখলেন জি আসলে এটা আপনারা জানেন যে প্রাকৃতিক দুর্যোগ আমাদের এই বাংলাদেশ এই ভূগতভাবেই কিন্তু আপনার এই প্রাকৃতিক দুর্যোগ প্রমাণ একটি এলাকা এবং বিশেষ করে এই উত্তর মধ্য যে এলাকাটা সুনামগঞ্জ এবং সিলেটের এবং কিশোরগঞ্জ সহ হাওড় অঞ্চল বলতে আমরা যেটাকে বুঝি নেত্রকোনা এই অঞ্চলগুলোতে কিন্তু প্রতি অন্য প্রত্যেকবারই হয়তো ছোটোখাটো বন্যা আসে কিংবা বন্যা হয় কিন্তু এবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটি অতিমারি সৃষ্টি হয়েছে এটা অতিরিক্ত কারণ পরপর দুই বা তিনবার পরপর বন্যা হওয়ার কারণে যেমন এই বিগত অনেক দিন করোনার কারণে যেমন মানুষের জীবনযাত্রা বিঘ্ন হয়েছিল আবার তারপরেও এই পরপর দুইবার বন্যার কারণে কিন্তু ফসলের অনেক ক্ষতি হয়েছে সুতরাং সকলেই ক্ষতিগ্রস্ত আর সব থেকে বড়ো যে ক্ষতিটা হয়েছে এটা আকস্মিকভাবে হঠাৎ করে এই পাহাড়ি ঢলের কারণে কিন্তু আমরা দেখেছি যে রাতারাতি এক রাতের মধ্যে সিলেট এবং সুনামগঞ্জের অনেক উঁচু উঁচু এলাকা সেখানেও কিন্তু প্লাবিত হয়েছে যেটা হয়তো আগে কখনো আমি এখানকার মানুষের সাথে কথা বলে আমি যেটা জানলাম যে তারাও কখনো কোনো দিনে এত বড় বন্যা কিন্তু সিলেট কিংবা সুনামগঞ্জে তারা দেখেনি সুতরাং এটা আসলেই আমাদের জন্য এবং যারা এই বন্যা কবলিত যারা মানুষ তাদের জন্য খুবই দুঃসংবাদ এরকম পরিস্থিতিতে আপনারা জানেন যে আমরা যখনই আর কি এই বন্যার খবর আমরা পেয়েছি যোগাযোগ মাধ্যমে সহ বিভিন্ন টেলিভিশন চ্যানেলে এবং আমাদের নেতাকর্মীদের মাধ্যমে তখনই আমাদের আমাদের কিন্তু আঠারো উনিশ কুড়ি আপনারা জানেন যে আমাদের কেন্দ্রীয় ছাত্রলীগের নির্ধারিত বর্ধিত সভা এবং কর্মশালা অনুষ্ঠানের কথা ছিল এবং আগে থেকেই সেটার সকল প্রস্তুতি শেষ পর্যায়ে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছিল কিন্তু এই কারণে আমরা জরুরিভাবে সেই আমাদের যে নির্বাহী কমিটির যে বর্ধিত সভা ছিল সেই বর্ধিত সভাটা স্থগিত করে আমরা সাথে সাথে এই সিলেট অঞ্চলের যারা কেন্দ্রীয় নেতা আমাদের ছাত্রলীগের আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ক্যাম্পাসের তাদেরকে সাথে নিয়ে এবং এখানকার লোকাল আমাদের জেলা এবং মহানগর ছাত্রলীগের যারা প্রেসিডেন্ট সেক্রেটারি আছেন তাদেরকে সমন্বয়ের মাধ্যমে আমি এবং আমার সভাপতি আলনাইয়ান খান জয় আমরা প্রধান সমন্বয়ক হিসেবে কিন্তু এই টিম গঠন করে দিয়েছি যেহেতু ইমার্জেন্সি দুইটি জেলায় এটা দ্রুত কার্যকর করা দরকার বলে প্রাথমিকভাবে আমরা সিলেট এবং সুনামগঞ্জ দুটো জেলা করেছি এবং অন্যান্য জেলাও এই একইভাবে সেখানকার লোকাল যে কেন্দ্রীয় নেতা যারা আছেন এবং স্থানীয় আমাদের ইউনিটের প্রেসিডেন্ট সেক্রেটারি তাদের সমন্বয়ে আমাদের টিম গঠন করা হবে এবং তারপর দিনেই টিম গঠন করার পরে তারপর দিনে আমাদের দায়িত্বপ্রাপ্ত স্থানে তারা গেছেন এবং সেখানে খুবই যেখানে মানুষ আর্মি পর্যন্ত সেখানে পৌঁছাতে হিমশিম খাচ্ছে বিশেষ করে যারা যেসব মানুষগুলো বন্যায় রাতারাতি বন্যার কারণে যারা আটকে রয়েছেন তারা কোনো দিকেই যেতে পারছেন না তাদেরকে উদ্ধার করাটা আসলে আমাদের সব থেকে বড় দায়িত্ব ছিল বলে আমরা মনে করি এবং তার পরবর্তীতে তার যত দ্রুত সম্ভব তাদেরকে উদ্ধার করার জন্য ছাত্রলীগে স্থানীয় নেতাকর্মী এবং কেন্দ্রীয় নেতারা তারা খুবই পরিশ্রম করেছে আপনারাও দেখেছেন বিভিন্ন যোগাযোগ মাধ্যমে এবং তারপরে আমরা দুজন আমি এবং আমার সভাপতি আমরা দুজন ঢাকা থেকে রওনা হয়ে আমরা আলটিমেটলি আজকে যেহেতু আপনারা জানেন যে আজকে সকালে মাননীয় প্রধানমন্ত্রী তিনি এই বন্যার অবস্থা পরিদর্শন করার জন্য সিলেট আসছিলেন আজকে যেহেতু তার আসার কথা ছিল সেজন্য আমরা গত পরশু দিনই আমরা আমি এবং সভাপতি আমরা দুই দিক থেকে আমি নেত্রকোনা ময়মনসিং নেত্রকোনা দিয়ে কিশোরগঞ্জ এবং কিশোরগঞ্জ এবং নেত্রকোনা খালিয়াঝুড়ি মদন সহ যেসব প্লাবিত অঞ্চল ও সব অঞ্চলে গিয়ে আমি বানবাসী মানুষের সাথে থেকে তাদেরকে ওই শুকনো খাবার সহ ওষুধ এবং বিশেষ করে সচেতনতাটা আমাদের খুব জরুরি কারণ এই বন্যার পানি চলে যাওয়ার পরেও কিন্তু বিভিন্ন পানিবাহিত রোগের প্রাদুর্ভাব আমরা লক্ষ্য করব এইসব ব্যাপারে আর কি এখন প্রত্যেকটা এই ফ্লাড এফেক্টেড যারা তাদের বাড়িতে গিয়ে আর যারা হচ্ছে বন্যা আশ্রয় কেন্দ্রগুলো আছে আশ্রয় কেন্দ্রগুলোতে আমরা নিজেরা গিয়েছি এবং সেখানে সব সময় প্রতিদিনই কিন্তু ছাত্রলীগের পক্ষ থেকে আপনারা জানেন যে মানে অনির্দিষ্ট সংখ্যক লোকের জন্য কিন্তু খাবার দাবারের ব্যবস্থা সেখানে করা হয়েছে এবং আশ্রয় কেন্দ্রগুলোতে তাদের পরিবারের সদস্য অনুযায়ী কিংবা একটি রুমে যে কয়েকটি পরিবার আছে আমরা দেখেছি যে একটি আশ্রয় কেন্দ্রে একটি স্কুল ঘর কিংবা ইউনিয়ন আশ্রয় কেন্দ্রের রুমে একটি রুমের মধ্যে হয়তো পাঁচটি চারটি করে পরিবার তারা হয়তো বিশ পঁচিশ জন একটা রুমের মধ্যে আছেন কষ্ট করে তাই এই এবং সেখানে বাচ্চাও আছে শিশু আছে তাদেরকে যেন কোনোভাবেই কোনো মানে যে কোনোভাবে যেন তাদের কোনো বড় কোনো দুর্ঘটনা না ঘটে সেজন্য আমরা সচেতনতা বৃদ্ধির সাথে সাথে শুকনো খাবার এবং প্রয়োজনীয় জরুরি ওষুধ সরবরাহ আমরা করেছি এমনকি বাচ্চাদের জন্য ওখানে যারা বাচ্চা আছে তাদের জন্য কিন্তু আমরা পাস্তুরিকৃত দুধ ব্যবস্থা করে ঢাকা থেকে এখানে পাঠানো হয়েছে আপনারা জানেন এবং আমরা যে ত্রাণের যে প্যাকেটগুলো করেছি মানে সহায়তা করার জন্য শুকনো খাবার এবং চাল ডাল সহ যে প্যাকেটগুলো করেছি তার বাইরেও কিন্তু আমাদের কিছু প্রস্তুতি ছিল সেটা হচ্ছে যে যেমন ওষুধের ব্যাপারটা যে ওষুধ এবং খাবার স্যালাইন বিশেষ করে পানিবাহিত রোগগুলো মোকাবেলা করার জন্য কিংবা তাৎক্ষণিক জরুরি সেবা দেওয়ার জন্য যে ওষুধগুলো প্রয়োজন সেটা আমরা প্রচুর সমর্থ হয়েছি এবং এখনও পর্যন্ত জানেন যে প্রতিদিনই ছাত্রলীগের আমাদের হাজার হাজার নেতাকর্মী প্রতিদিন কিন্তু এজন্য কাজ করে চলেছে আর একে সম্পূর্ণ প্রশ্ন করি আপনারা বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেছেন ত্রাণ বিতরণ করেছেন এবং আপনারা এখন পরবর্তী আপনাদের কি কোন আছে এবং আজকে সকালে প্রধানমন্ত্রী এসেছিলেন আপনারা সেখানে ছিলেন প্রধানমন্ত্রী কোনো নতুন নির্দেশনা দিয়েছেন কিনা এ বিষয়ে একটু বলবেন একটা রাজনৈতিক জি ধন্যবাদ আজকে জানেন যে প্রধানমন্ত্রী এসে তিনি কিন্তু এই অঞ্চলের মানুষের কাছে খুবই জনপ্রিয় বলে আমার আগে থেকেই আমরা জানি যে বিশেষ করে যারা একেবারে প্রত্যন্ত অঞ্চলে যারা মানুষ এবং আমাদের যে পার্শ্ববর্তী শ্রীমঙ্গল সহ যে মানে পাহাড়ি যারা আছেন তাদের সাথেও কিন্তু তারাও কিন্তু পুরোপুরি আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী দেশের জননেত্রী শেখ হাসিনার প্রতি তাদের আস্থার জায়গাটা অনেক এবং এই যে বন্যার যে ব্যাপারটা এটা রাতারাতি হওয়ার খুব অল্প সময়ের মধ্যে এত বড় ক্ষতি সাধন হওয়ার কারণে কিন্তু জনমনে বিশাল একটি না ভীতি সঞ্চার করেছিল যেটা আমরা খেয়াল করেছি যে হয়তো অনেকের কাছে টাকা আছে কিংবা অনেকের কাছে খাদ পর্যাপ্ত অর্থনৈতিক সামর্থ্য তাদের আছে কিন্তু তারা মানসিকভাবে অনেক দুর্বল হয়ে পড়েছে সেই কিন্তু আজকে আমরা সকালে যখন প্রধানমন্ত্রী এসেছেন তারপর থেকেই আমরা দেখছি যে মানুষের মধ্যে একটি অন্যরকম সাহস কিন্তু সবাই ফিরে পেয়েছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে সরকারের পক্ষ থেকে যে ত্রাণ সহযোগিতা এবং অর্থ সহযোগিতা সহ বিভিন্ন বা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে সহযোগিতা মন্ত্রণালয় থেকে এগুলোর পাশাপাশিও কিন্তু তিনি ব্যক্তিগতভাবেও তিনি দলের পক্ষ থেকেও কিন্তু তিনি নেতাকর্মীদেরকে মানে নির্দেশনা দিয়েছেন সহযোগিতা করেছেন সুতরাং আমি মনে করি যে এরপর থেকে এই আজকে পর থেকে আমরা হয়তো আজকে চলে যাব ঢাকায় ফিরে যাব আমাদের কারণ কারণ আপনারা জানেন যে আমাদের পদ্মা সেতুর উদ্বোধন রয়েছে আগামী পঁচিশ তারিখে আমাদের স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন সেদিকেও যেন কোনো ধরনের কমতি না হয় কারণ ওটাও একটি বড় জনগোষ্ঠীর স্বপ্নের জায়গা সেখানেও যেন কোনোভাবে সেই উদযাপনকে সাথে নিয়ে যেন এই বন্যা কবলিত মানুষের মধ্যে যেন কোনো ধরনের মনোমালিন্য না সৃষ্টি হয় কিংবা কোনো জটিলতা সৃষ্টি না হয় সেজন্য ওদিকেও আমাদেরকে খেয়াল রাখতে হবে কিন্তু আমাদের দায়িত্বপ্রাপ্ত যারা আছেন যাদেরকে দিয়ে আমরা টিম করে দিয়েছি এবং স্থানীয় সিলেট জেলা ছাত্রলীগ মহানগর ছাত্রলীগ এবং মেডিকেল কলেজ ছাত্রলীগ এবং দুটি বিশ্ববিদ্যালয় আছে আপনারা জানেন এবং মূল সুনামগঞ্জেও জেলা ছাত্রলীগ সহ মেডিকেল সকলেই তারা কিন্তু একেবারে শেষ দিন পর্যন্ত এই পানি নেমে যাওয়ার পরেও পুরোপুরি একটি যারা আশ্রয় কেন্দ্রে আছেন তারা তাদের বাড়িতে ফিরে যাওয়া কিংবা পুরোপুরি তাদেরকে এই বন্যার সকল সমস্যা থেকে তাদেরকে মুক্ত না হওয়া পর্যন্ত প্রত্যেকটি মানুষের পাশে যেন ছাত্রলীগের নেতাকর্মীরা ওতপ্রোত ওতপ্রোতভাবে কাজ করে যেন তাদেরকে সহযোগিতা করে তেমন নির্দেশনাই আমরা দিয়েছি এবং সেটাই পালন করা হচ্ছে আপনারা একমাত্র রাজনৈতিক সংগঠন ছাত্র সংগঠন এবার বন্যা বন্যা মানুষের পাশে আপনার আছেন সিলেটে আমরা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি অন্য যে রাজনৈতিক ছাত্র সংগঠন আছে তাদেরকে আহ্বান জানাবেন কিনা বন্যার মানুষের পাশে এসে দাঁড়ানোর জন্য আসলে আমরা দেখেছি যে ছাত্রলীগ ছাড়া অন্য যেসব ছাত্র সংগঠন বিশেষ করে যেগুলো আছে সেগুলো কিন্তু আপনার জনগণের সাথে তাদের কোনো সম্পর্ক নেই তারা শিক্ষা প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে কিংবা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নাম ব্যবহার করে তারা বিভিন্ন সংগঠন করে কিংবা কিন্তু রানিং কোনো শিক্ষার্থীদের সাথেও কিন্তু তাদের কোনো যোগাযোগ নেই আর বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু ঐতিহ্যগতভাবে আপনারা জানেন যে আজকে যিনি প্রধানমন্ত্রী তিনি যখন প্রধানমন্ত্রী ছিলেন না ইভেন যখন এমপিও ছিলেন না তখন কিন্তু এই বাংলাদেশ ছাত্রলীগকে সাথে করে নিয়ে আপনারা হয়তো দেখে থাকবেন অষ্টআশি সালের বন্যা এবং তারপরেও তিনি কিন্তু সারা বাংলাদেশের নিজে ঘুরে বেড়িয়েছেন বন্যাতদের পাশে গিয়েছেন এবং নিজের রুটি তৈরি করে ছাত্রলীগকে সাথে নিয়ে কিন্তু তিনি বিলি করেছেন মানুষের মাঝে শুকনো খাবার বিলি করেছেন সুতরাং এটা ছাত্রলীগের যেমন আছে নৈতিক দায়িত্ব বলেই আমরা মনে করি আমাদের সাংগঠনিক কর্মসূচির পাশাপাশি কিংবা সাংগঠনিক কোনো কর্মকাণ্ডের পাশাপাশি সাধারণ মানুষকে সহযোগিতা করার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে এ ছাত্রলিগ সে না যে মানবিকতা কিংবা তার যে বিশ্বাস তার যে আদর্শ সেটা কিন্তু ছাত্রলিগ মনে প্রাণে ধারণ করে সুতরাং সাধারণ মানুষকে সাহায্য করা এটা ছাত্রলিগের একটি রেগুলার ওয়ার্কআপ বলে আমরা মনে করি আরেকটা বিষয় জানতে ইচ্ছা করছে আমরা দেখেছি যখনই সিলেটে এই বয়াল বর্নার দেখা দিয়েছে সিলেট মহানগর ছাত্রলিগ সিলেট জেলা ছাত্রলিগের নেতৃত্ববৃন্দ এবং ওয়ার্ড পর্যায়ের ছাত্রলিগের নেতৃত্ববৃন্দ গিয়ে পড়েছে মানবতার সহযোগিতার জন্য এবার কেন্দ্রীয় কমিটি আসলো কেন্দ্রীয় কমিটির টিম দিল এই ব্যাপারে তরুণ প্রজন্ম কিন্তু উজ্জীবিত হয়েছে এই ব্যাপারে আপনার মন্তব্যকে জি আসলে যে কোনো সংকটে দেশের কোন সংকটে কিন্তু তরুণ প্রজন্মকে এবং শিক্ষার্থী সমাজকে কিন্তু এগিয়ে আসতে হবে যেখানে স্বার্থের বাইরে গিয়ে কিংবা সামর্থ্যের বাইরে গিয়েও অনেক সময় মানুষের পাশে দাঁড়ানোর যখন প্রয়োজন আসে তখন কিন্তু আদর্শিক জোরটাই সবথেকে বড় হয়ে পড়ে আর এই আদর্শিক জোর কিন্তু আমার মনে হয় যে বর্তমানে এমনি যাদেরকে যাদের ভেতরে আমাদের মুক্তিযুদ্ধের আদর্শ কিংবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ যাদের ভিতরে নেই তারা কিন্তু এই ফিলিংসগুলো কিংবা এই উপলব্ধিগুলো তারা পাবে না আমরা বাংলাদেশ ছাত্রলীগ সহ বাংলাদেশ আওয়ামী লীগের যত অঙ্গ সংগঠন আছে প্রত্যেকটি সংগঠনই কিন্তু কাজ করছে আপনারা খেয়াল করে দেখবেন মানুষের পাশে দাঁড়িয়েছে সুতরাং এটা আমাদের নৈতিক দায়িত্ব বলেই আমরা মনে করি তাহলে আমরা অনুষ্ঠান শেষ করব শেষ করার আগে সিলেট পাশিকে অবয় দিয়ে কোনো বক্তব্য দিবেন একই সাথে ছাত্রলীগ কর্মীদের যারা আসলে এখনো মাঠে কাজ আসলে ছাত্রলীগ কর্মী এই যে আমি একটা ছোট কথা বলি যে এই যত যে অঞ্চলগুলো বন্যা প্লাবিত মানে বন্যা কবলিত যে জনগণ আছে তাদের মধ্যে কিন্তু আপনার এমনিতে সাধারণ মানুষের মধ্যেও যত পার্সেন্ট আপনি ছাত্রলীগ খুঁজে পাবেন এই বানভাসী মানুষের মধ্যেও কিন্তু তত ছাত্রলীগ আমাদের নেতাকর্মীরা তাদের বাড়িতেও কিন্তু পানি উঠে গেছে কিংবা তারাও কিন্তু আক্রান্ত সুতরাং ছাত্রলীগের নেতাকর্মীদের জন্য আমাদের আলাদা করে কোনো ধরনের নির্দেশনা দেওয়ার প্রয়োজন হয় না কিন্তু আমরা সকলেই আমরা আমরা যারা এই বন্যা কবলিত মানুষ যারা আছেন সিলেটবাসী সুনামগঞ্জবাসী এবং আমাদের এই অঞ্চলে আমাদের যারা বাংলাদেশ ছাত্রলীগের যারা কর্মী নেতা এবং কর্মী যারা আছেন জেলা এবং মহানগর ছাত্রলীগ সহ তাদেরকেও আমি একটি কথাই বলবো যে আসলে কোনো কিছুতেই ধৈর্য হারা কিংবা বিশ্বাস হারানো উচিত নয় এই বাঙালি জাতি কিন্তু বরাবরই কিন্তু আপনার শক্ত সামর্থ্য জাতি এবং প্রাকৃতিক বিপর্যয়কে ধুলিস করে প্রাকৃতিক প্রাকৃতিক বিপর্যয়কে মোকাবিলা করেই কিন্তু বাঙালি জাতি বেড়ে উঠেছে এবং বাংলাদেশের কিছু নির্দিষ্ট অঞ্চল আছে যেখানে কিন্তু আরও এক এক অঞ্চল আছে যেখানে এক এক ধরনের প্রাকৃতিক দুর্যোগের প্রভাব অনেক বেশি থাকে হয়তো এটা প্রাকৃতিক ব্যাপার এটা আমরা যেমন এই সবুজ শ্যামল মাটি এবং বদ্বীপের যেমন উপকারিতা আমরা ভোগ করি সারা পৃথিবীর মধ্যে বাংলাদেশের আবহাওয়া কিন্তু সব থেকে চমৎকার নাতিশীতোষ্ণ অঞ্চল তেমনি আবার এখানকার যে আবহাওয়া আবহাওয়ার যে বিরূপ প্রতিক্রিয়া যেগুলো আছে সেগুলো আমাদেরকে মেনে নিতে হবে এবং সব থেকে যে বড় কথা সাহসের সাথে আমাদেরকে সাহসের সাথে এবং সচেতনতার সাথে আমাদেরকে সেগুলো মোকাবেলা করতে হবে এবং আমাদের মানে প্রধানমন্ত্রী জননে দেশ্বত্ন শেখ হাসিনা তিনি সার্বক্ষণিক যেহেতু এই ব্যাপারে তৎপর হিসেবে কাজ করছেন আমার মনে হয় না যে কাউকে বিন্দুমাত্র কোনো ধরনের সংশয় কিংবা ভয় নিজের মধ্যে না রেখে সবাইকেই কাজ করা উচিত বলে আমি মনে করি ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ আমরা কথা শুনছিলাম সিলেট আমরা কথা শুনছিলাম কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক পত্রিকা তিনি যেমনটি বলছিলেন যে অন্য রাজনৈতিক সংগঠন ছাত্রলীগের মতো এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন আপনারা এতক্ষণ যারা যুক্ত ছিলেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের এখনকার অনুষ্ঠান আমরা নিশ্চয়ই বন্যার আপডেট নিয়ে আপনারা পরবর্তীতে আবার যুক্ত হবেন